শ্রীলঙ্কায় যারা ঘুরতে যান তাদের পছন্দে লায়ন রক সবার শীর্ষে। পর্যটন স্পটের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত এই লায়ন রক, যার আরেক নাম সিগিরিয়া রক, স্থানীয়ভাবে একে সিগিরিয়া নামে ডাকা হয়। সিগিরিয়ার প্রাচীন দুর্গটি ভূমি সমতল থেকে 200 মিটার আর সমুদ্র তলদেশ থেকে 370 মিটার উঁচুতে তাম্বুলা এবং হাবারানে শহরের মাঝে অবস্থিত। তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময় থেকে 477 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিলাপাথর বৌদ্ধ মূর্তি হিসেবে ছিল। তারপর 5ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা কাশ্যপ পাথরের উপর এখানে রাজকীয় প্রাসাদ বানানোর নির্দেশ দেয়। এখানকার দুর্গ ও আশেপাশের প্যালেস, বাগান এবং অন্যান্য কাঠামো সেই সময়ের ইতিহাস বহন করে চলছে। মূলত এই শিলাপাথরটি গলিত ম্যাগমা, যা শক্ত হয়ে পাথরে পরিণত হয়েছে। একসময় এখানে অসংখ্য আগ্নেয়গিরি ছিল, তবে এখন শুধুমাত্র সিগিরিয়া রক ও পিডুরাঙ্গালা রক অবশিষ্ট আছে। শিলার উত্তর দিকে একটি সংকীর্ণ রাস্তা আছে, যেখানে 1858 সালে সিংহের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই এ জায়গার নাম সিগিরিয়া। সিগিরিয়া নামটি সিংহগিরি শব্দ থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে সিংহ পাথর। সিগিরিয়া দুর্গের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি একটি বর্গাকৃতির মডিউলের উপর ডিজাইন করা। এখানে লাল পাথরের দুর্গ এবং একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ আছে, যা বাগান, জলাশয় ও অন্যান্য প্রাচীন কিছু কাঠামো দিয়ে ঘেরা। শিলাপাথরের কাছে প্রায় 15 হেক্টর জায়গা জুড়ে দুর্গের প্রাচীর গড়ে তোলা হয়েছে। তাছাড়া পুরো জায়গাটি প্রত্নতাত্ত্বিকভাবে বেশ সমৃদ্ধ। দুর্গের পশ্চিম দিকে একটি রয়্যাল পার্ক আছে, একে আনন্দবাগান বললেও ভুল হবে না। রয়্যাল পার্কটি 3টি কেল্লা ও 2টি পরিখা দিয়ে ঘেরা। সিগিরিয়ার উপরের গ্যালারিতে যাওয়ার বাঁকানো সিঁড়ির মতো জায়গাটি মূলত ফ্রেস্কো হিসেবে পরিচিত। এখানে বুকসোমামের চিত্রশিল্প ও এক নারীর চিত্রশিল্প আছে, যা রাজা কাশ্যপের উপপত্নীকে প্রতিনিধিত্ব করে বলে ধারণা করা হয়। সিগিরিয়া ফ্রেস্কোর পাশ দিয়ে পাথরের দিকে একটি দেয়াল আছে, যার উপর কাঁচের মসৃণ প্রলেপ দেওয়া। এখানে পর্যটকরা নিজেদের মতো করে এই জায়গার ব্যাপারে তাদের মতামত লিখে জানাতে পছন্দ করে, তাই একে মিরর ওয়াল বা আয়না দেয়াল বলা হয়। সাধারণত 1 ঘন্টার মতো সময় লাগে সিগিরিয়া পাথরে উঠতে। এখান থেকে সূর্যোদয়ের চমৎকার দৃশ্য দেখতে চাইলে সকাল সকাল যেতে হয়, কারণ বেলা যত বাড়ে এখানে আবহাওয়া তত গরম হয়ে ওঠে। এখানকার কোবরাহুড কেভ পর্যটকদের জন্য আরেক বিশেষ এক আকর্ষণ। সিগিরিয়া পাথরের 1 কিলোমিটার উত্তরে আছে পিডুরাঙ্গালা রক। 20 মিনিটের হাইকিং করে এই পাথরের শীর্ষে উঠতে হয়। এখানে বেশ কিছু ছোট ছোট মন্দির এবং 12.5 মিটার উচ্চতায় একটি ঘূর্ণায়মান বৌদ্ধ মূর্তি আছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই বেশ সুন্দর লাগে দেখতে। সিগিরিয়ার পাশেই আছে মিন্নেরিয়া ন্যাশনাল পার্ক। গরমের সময় পাহাড় থেকে হাতিরা এই পার্কে পরিভ্রমণে আসে। এছাড়াও এখানে আরও অনেক বন্যপ্রাণী আছে। সিগিরিয়ার কাছেই আছে কাউদুল্লা ন্যাশনাল পার্ক এবং সিগিরিয়া জাদুঘর। এখানে সিগিরিয়া দুর্গের বিভিন্ন ইতিহাস ও তথ্য জানা যায়। আরও আছে তাম্বুলা কেভ টেম্পল, আনুরাধাপুর এবং মিহিনতালে, যা শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী। এখানে বেশ কিছু সংরক্ষিত মন্দির ও মূর্তি আছে। প্রায় 2 বিলিয়ন বছর আগে সৃষ্ট শ্রীলঙ্কার এই জায়গা প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। প্রকৃতি ও মানব কল্পনার এক অনবদ্য সৃষ্টি এই সিগিরিয়া।